আমি রিজাইন মেরে দিচ্ছি না, ভোটাভুটি হবে না। আমার হাতে 15 দিন, ভাইস চেয়ারম্যান হাতে 7 দিন, তারপরে 3 দিন নোটিশ জন্য। আপনারা কি ভোটাভুটিতে যাবেন? হ্যাঁ অবশ্যই যাবো, কেন না। আমরা তো লড়াই করছি, আজ থেকে লড়াই করছি না। আস্থা ভোটে ভোটাভুটিতে কি ভরসায় যাচ্ছে? আস্থা ঠিক জবাব পেয়ে যাবেন, অপেক্ষা করুন না। 15-22 দিন, 25 দিন টাইম আছে, তো ঠিক আপনারা ফলো পেয়ে যাবেন। একটাও টাকা এরা ছাড়ছে না, বলছে ভাটপাড়া পৌরসভাকে একটাও টাকা দেওয়া যাবে না। এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তো? আপনারা মুখ্যমন্ত্রী গিয়ে সওয়াল করুন বা ফিরাদ হকিম গিয়ে সওয়াল করুন। কিন্তু ওনারা তো তৃণমূলের কাউন্সিলররা আশ্বাস দিচ্ছেন যে ওনাদের হাতে বোর্ড এলে ওনারা 7 দিনের মধ্যে ওনাদের টাকা পাইয়ে দেবেন। ওইটাই তো বলছি, টিএমসি যখন বোর্ড থাকবে, যেখানে টিএমসি বোর্ড আছে ওরা টাকা পাচ্ছে, যেখানে বিজেপি বোর্ড আছে ওখানে টাকা দিচ্ছে না। এরা যাই না কেন, সেন্ট্রাল থেকে টাকা নিয়ে নিচ্ছে, স্টেটের টাকা দিচ্ছে না। 3 দিন আগে আমি প্রেস মিট যখন করেছি, প্রেস মিটে বললাম আমাদেরকে রাজ্য সরকার টাকা দিচ্ছে না, এই জন্য অনশনে বসছে এরা, পেনশনাররা। হ্যাঁ সমর্থন করছি তো, আমরাই বলেছিলাম অনশনে বসুন, কোনো অসুবিধা নেই, অনশনে করতে হবে তো। আপনারা দেখেন প্যারা টিচাররা অনশনে বসে আছে, মন্ত্রণালয় টাকা খেয়ে নিয়েছেন 60%, যারা সেন্ট্রাল টাকা দেয় 60% টাকা খেয়ে নিয়েছেন, লজ্জা লাগে না? পৌরসভার কাজকর্ম বন্ধ তো, বন্ধ কি করা যাবে, কিছু করার নেই, ওরা তো টাকা দিচ্ছে না। আমরা 6th বার রিমাইন্ডার, একবার দুবার না, 6th বার রিমাইন্ডার লেটার দিয়েছি, 42 কোটি টাকা আমাদের ডিউ আছে, রেডি টু ফাইট, অসুবিধা নেই। যারা যারা গেছি আমরা ঠিক টাইম মতন সব হয়ে যাবে, অসুবিধা নেই। বলা যায় ম্যাজিক ট্রিক আছে, অর্জুন সিং ম্যাজিক ট্রিক ঠিক ঘুরবে, 25 দিন আছে তো হাতে। আমরা তো 20 বছর থেকে টিএমসি কে চিনি, নিজেদের মধ্যে ট্যাসেল হচ্ছে কে চেয়ারম্যান হবে, কে ভাইস চেয়ারম্যানে কত তোলাবাজি হবে, কত কট মানি নেওয়া হবে, সব আছে ওর মধ্যে। এখন নিজেদের মধ্যে লড়াই করছে কে চেয়ারম্যান হবে, কে ভাইস চেয়ারম্যান হবে। মামাজি কে করেছে কেন, ওরা নিজেদের মধ্যে করছে তো। ওই তো বড় ভাই আছে তোলাবাজি একটা, ওর সঙ্গে ওর ভাই যে আছে ও তোলাবাজি করে ওইখানে, আর পাশে যে বাড়ি আছে ও তৃণমূল আছে, ও তোলাবাজ আছে, তোলাবাজি তোলাবাজির মধ্যে লড়াই চলছে এখন। এর থেকেই তো টাকা নিয়ে ওর পার্থভূমিক আছে, পার্থভূমিক হয়েছে বড় ভাই থেকে টাকা নিয়ে। একটা কথা বলে দিচ্ছি, 14 তারিখ পর থেকে আমাদের এমপি স্যার চলে আসবে, এদের ক্ষমতা হলে আমাদের ভাটপাড়া জগদল মধ্যে পার্টি অফিস দখল করে দেখিয়ে, আমরা রেডি টু ফাইট। পুলিশ কেসে কতদিন চমকাবেন, পুলিশ কতদিন দলদাস হয়ে কাজ করবে? গতকাল আপনার ভাই বিধায়ক সেফ আক্রান্ত হতে পারে। হ্যাঁ ওর উপরে তো বম চলেছে। একটা এমএলএ বিধায়ক সেফ নেই এখানে, রাজ্যপাল সেফ নেই, রাজ্যপাল জন্য গেট বন্ধ করে দিচ্ছেন মমতা ব্যানার্জি, লজ্জা হওয়া উচিত আছে। এখনই বলবো রিজাইন করে দিন, দরকার নেই আপনাদের পশ্চিমবঙ্গের। এখান দিয়ে মানুষের, সাধারণ মানুষের রেসিডেন্সিয়াল থেকে নিয়ে সব ব্যাপারে কাজ এখান থেকে, অফিস থেকে আমি করতাম, তারপর লোক ওইখানে আসত। আজকে কিছু লোক গিয়ে ওইখানে, এরা তৃণমূলের লোক, পুলিশ এখন তৃণমূলের একদম মানে পার্টি ক্যাডারের মতন কাজ করছে। হয়েছে কি, আমি শোনার পর কি আমাদের অফিস কিছু তৃণমূলের লোক মহিলা ফহিলা নিয়ে দখল করতে গেছে, আমি সেইখানে গিয়ে বাধা দিতে যাই, আমার সঙ্গে ওইখানে তক্কাতক্কি হওয়ার পর হচ্ছিলো, তারপরে পুলিশ ঢুকে পুলিশের ভূমিকা সেই ধরনের হলো। তৃণমূলের মানে মনে হলো যে তৃণমূলের ক্যাডার আছে, এরাও তৃণমূলের পার্টির মেম্বার, যে হিসাবে এটাই আপনি ভাবেন। তারপরে র্যাব ঢুকলো, র্যাব ঢুকে ডান্ডা ফান্ডা চালাতে লাগলো, আর 5-6খানা গাড়ি আরও পুলিশে চলে আসলো, সব যারা ছিল কিছু মানুষ সাধারণ মানুষ দাঁড়িয়েছিল তাদেরও উপরে ডান্ডা চালাতে লাগলো, ওই দিক দিয়ে মানুষ আসছে যাচ্ছে তাদেরও উপরে ডান্ডা চালাতে লাগলো, এই তো অবস্থা, কী বলেন। ঘর যেখান থেকে শুরু হয় আমাদের জীবনের গল্প, ভালোবাসা স্মৃতি আর স্বপ্ন দিয়ে বোনা আমাদের ঘর, নতুন জীবন চলতে শেখা, চলতে চলতে ফিরে দেখা, পরিবারের সুখ দুঃখ আনন্দের এই খেলা ঘর। 25 বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে রাজা কমার্শিয়াল কমপ্লেক্স
ও সোনার ভুবনের মতো আমাদের সকলের আশা ছোট্ট একটি সুখের বাসা উপহার দিয়ে চলেছে পিএন এন্টারপ্রাইজ।